সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি এটিএন বাংলা যৌথ আয়োজনে আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই ছায়া সংসদে যে বিষয়টি সেটি নির্ধারিত হয়েছে, এই সরকার মনে করে যে জনগণ বর্তমান সরকারকে 5 বছর ক্ষমতা থাকার ম্যান্ডেট দিয়েছে। আসলে কি তাই? তাহলে আমরা প্রতিযোগিতার আমরা পক্ষ এবং বিপক্ষ দলের বক্তব্য শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করি, এবং সে কারণে আমি পরিচিত করে দিই আজকের এই প্রতিযোগিতায় কারা সরকারি এবং কারা বিরোধী দল হিসাবে রয়েছে। আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি দল হিসাবে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসাবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দর্শক মন্ডলী, আমরা শুরুতেই এই দুটি দলের বক্তাদের সাথে বিতার্কিকদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জান্নাতুল ফেরদৌস, মাননীয় মন্ত্রী ছায়া সংসদের মাহজামুল বাশার, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য কাউসার আলম, এবং অন্যদিকে বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা আল মুকিতুল বারি, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাফায়াতুল ইসলাম এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মেজবা উদ্দিন হাসিম। দর্শক মন্ডলী, আসুন এবার আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদে অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিচারকদের সাথে। সম্মানিত বিচারক তিনজনই প্রাক্তন বিতার্কিক, একসময় টেলিভিশনে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তারা হচ্ছেন ডক্টর এস এম মোর্শেদ, উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ। আমাদের বিচারক হিসেবে রয়েছেন রোকেয়া পারভিন জয়ী, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ, এবং একই সাথে রয়েছেন একসময়কার আরেকজন প্রাক্তন বিতার্কিক সাংবাদিক অনিমেষ কর, বিশেষ প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সমগ্র অনুষ্ঠানটি আজকের এই বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের এই আসরে ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমান। আমরা জাতীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমানের বক্তব্য শুনব আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। একই সাথে হচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদে যারা সরকারি দল হিসেবে রয়েছে সেই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জান্নাতুল ফেরদৌসকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার অনুমতিক্রমে এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো জনগণ বর্তমান সরকারকে 5 বছর ক্ষমতায় থাকার জন্য ম্যান্ডেট প্রদান করেছে। এই প্রস্তাবটি ব্যাখ্যা করতে গেলে যে শব্দগুলো সংজ্ঞানে দাবি রাখে সেগুলো সংজ্ঞান করছি। জনগণ বলতে সেই সকল মানুষকে বোঝাচ্ছি যারা ভোট প্রদানে সক্ষম। বর্তমান সরকার বলতে 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ সরকারকে বোঝাচ্ছি। 5 বছর ক্ষমতায় থাকে বলতে 2014 সালের পর থেকে 31 অক্টোবর 2018 সাল পর্যন্ত সময়সীমাকে বোঝাচ্ছি। সর্বোপরি ম্যান্ডেট বলতে সরকার পরিচালনার জন্য জনগণের স্বীকৃতিকে বোঝাচ্ছি। মাসপ্রকার একটু লক্ষ্য করুন, 5 জানুয়ারি নির্বাচনে কিছু উদ্দেশ্য ছিল। প্রথমটি ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখা, সংবিধানের বাধ্যবাধকতা বজায় রাখা, রাজনীতিতে সহিংসতাকে স্থান না দেওয়া, রাষ্ট্রের কর্মকাণ্ডকে দুর্বৃত্তিকে ঠেলে না দেওয়া, সিভিল শাসক অর্থাৎ গণতান্ত্রিক শাসনকে শাসকদেরকে সঠিক এবং মজবুতভাবে প্রতিষ্ঠা করা। মহাস্পিকার, সংবিধানের 123 অনুচ্ছেদ 3 এর কথা বলা আছে মেয়াদ অবসানের 90 দিন পূর্বে নির্বাচন দিতে হবে। মহাস্পিকার, নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবার শেষ তারিখ ছিল 24 জানুয়ারি 2014। মহাস্পিকার, সংবিধান অনুযায়ী 5 জানুয়ারি নির্বাচন না হলে সংবিধানকে লঙ্ঘন করা হতো, সাংবিধানিক বাধ্যবাধকতা ব্যাহত হতো। মহাস্পিকার, এবার দেখে যাচ্ছে 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে কী করে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা পেল। মহাস্পিকার, গণতন্ত্র শাসন ব্যবস্থায় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সরকার ব্যবস্থা পরিবর্তন ঘটে। একটি সরকারের মেয়াদ শেষ হলে আরেকটি সরকার ক্ষমতায় আসবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাই হচ্ছে গণতান্ত্রিক রীতি। ঠিক একইভাবে 2009 সালে গঠিত আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার পর 2014 সালে 5ই জানুয়ারি জনগণ পুনরায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে প্রধানমন্ত্রী, যখন সংবিধানের 7 অনুচ্ছেদে লেখা থাকে যে জনগণের সর্বসম্মতিক্রমে ভোটের মাধ্যমে সরকার গঠন করা হবে, সেখানে 5% মানুষের ভোটাধিকার দিয়ে কিভাবে গণতান্ত্রিক স্বার্থ রক্ষা হয়েছে এবং সংবিধানের দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করুন। মহাস্পিকার, আমরা জানি আমাদের 2014 সালে 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেখানে 40.04% ভোট পড়েছিল। সেই নির্বাচনটি কী করে অগণতান্ত্রিক নির্বাচন হয় সেটা আমাদের বোধগম্য নয়। মহাস্পিকার, তৎকালীন বিরোধী দল শুধুমাত্র নির্বাচন বয়কট করতে চায়নি মহাস্পিকার, তারা নির্বাচনকে প্রতিহত করার নামে গাছ কেটে রাজপথ বন্ধ করেছে। শুধু নয়, তাই না মাস্টার, পুলিশ বিজিবি সহ শত শত মানুষকে হত্যা করেছে, রেল লাইন উপড়ে ফেলে দিয়ে ট্রেনের বগি আগুন ধরিয়ে দিয়েছে। মহাস্পিকার, এমন তো অবস্থায় 5ই জানুয়ারি নির্বাচন না হলে রাজনীতি নামে এই ধরনের হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ বেড়েই চলতো। মহাস্পিকার, 5ই জানুয়ারি নির্বাচনের ভোটের মাধ্যমে জনগণ এই ধরনের সহিংসতার বিরুদ্ধে বর্তমান সরকারকে দেশ পরিচালনার জন্য 5 বছর ক্ষমতা দিয়েছে। মহাস্পিকার, আপনি অবগত আছেন 1990 সালে
গণ অভ্যর্থনার পর তিন জোটের রূপরেখায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় সেখানে তিন মেয়াদের কথা উল্লেখ ছিল, কিন্তু মাননীয় স্পিকার 1996 সালে তৎকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন না করে 15 ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচন করে, যার ফলে তীব্র আন্দোলনের মুখে সরকারের সংবিধানকে পরিবর্তন করতে হয় 13তম সংশোধনের মাধ্যমে মাননীয় স্পিকার, আর সেখানে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মাননীয় স্পিকার এই তত্ত্বাবধায়ক সরকারও আমাদের জন্য কোনো সুফল বয়ে আনেনি, কেননা মাননীয় স্পিকার এই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মেয়াদে এসে 2 বছর ছিল, যার ফলে মাননীয় স্পিকার রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে পড়ে, প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, পঙ্গু হয়ে পড়ে আমার দেশ মাননীয় স্পিকার। সুতরাং দেশের সিভিল শাসন কায়েম এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকারকে মজবুত ভিত্তি প্রদান করার জন্যই 5ই জানুয়ারি 2014 সালে মাননীয় স্পিকার নির্বাচন প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারকে 5 বছর ক্ষমতা থাকার জন্য ম্যান্ডেট প্রদান করে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা দেখি আমাদের আজকের আয়োজনে ড্যাফোডিল ইউনিভার্সিটির যারা বক্তারা রয়েছে এই ছায়া সংসদের বিরোধী দল হিসাবে, তাদের মাননীয় বিরোধী দলের নেতা আল মুকিতুল বারি কিভাবে তার বক্তব্য উপস্থাপন করে, অনুরোধ করছে আল মুকিতুল বারিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার দেখুন, আজকে তাদের বক্তব্য শুনে আমাদের কাছে যে জিনিসটি আজকে পরিষ্কার সেটি হচ্ছে ম্যান্ডেট পাওয়ার যে ব্যাপারটি সেটি সম্পর্কে তারা আসলে খুব বেশি পরিমাণে ওয়াকিবহল না। কী জন্য মাননীয় স্পিকার সেটি বলি, একটি নির্বাচন যখন হয় সেই নির্বাচনের ম্যান্ডেটটি আসে হচ্ছে দুভাবে, একটি হচ্ছে সেটির মেজরিটি পোর্শন দিয়ে সেটিকে বিবেচনা করা হয় এবং অপরটি হচ্ছে সেটা লিগ্যালিটি দিয়ে বিবেচনা করা হয়। আজকে আমরা যদি 5ই জানুয়ারি যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনটিকে যদি প্রথমেই এই মেজরিটির পোর্শন দিয়ে বিবেচনা করি তাহলে পরে এটি মেজরিটির পোর্শন থেকে সম্পূর্ণ বহির্ভূত। মাননীয় স্পিকার কীভাবে আজকে তারা আমাদের কাছে যেই তথ্যটি দিলেন সেটি হচ্ছে যে 40.7% ভোট কাস্ট হয়েছে মাননীয় স্পিকার, খুব সম্ভবত এটি বিটিভি 8:30 যে সংবাদটি হয় সেই সংবাদ শুনেই তারা জানতে পেরেছে, তা বাদে তাদের এই সংবাদ কখনোই জানার কোনো সম্ভাবনা ছিল না। কেননা বিবিসি বলছে, কেননা সিএনএন বলছে যে 5% বেশি ভোট কাস্ট হয়নি, সেখানে তারা এই সংবাদটি যে বিটিভি থেকে নিয়েছেন এটা পরিষ্কার। এবং মাননীয় স্পিকার পরবর্তীতে আসি, মাননীয় স্পিকার এবার আমি ভোটার হয়েছিলাম, মাননীয় স্পিকার আমার যে ভোটার আইডি কার্ডটি সেটি এবার হয়েছিল, আমি এবার ভোটটি দিতাম মাননীয় স্পিকার, কিন্তু 20 গ্রাম 2 আসন থেকে কোনো ইলেকশনই হয়নি, সম্পূর্ণ সিলেকশন হয়েছে। আমি বলবো না যে 153টি আসনে কোনো নির্বাচন হয়নি, কিন্তু আমার দুঃখ যে আমি আজকে ভোটটি দিতে পারিনি, আমি আমার ভোটার আইডি কার্ড ইউজ করে ভোট দিতে পারি না কিন্তু খালি সিমটিই কিনতে পারি মাননীয় স্পিকার, এটি হচ্ছে এই সরকারের আমলে যেটি হচ্ছে। মাননীয় স্পিকার প্রশ্ন, বিশ্বে এমন একটি দেশ দেখিয়ে যান যেখানে সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া বিরোধী দলের অংশগ্রহণ সহ দেশ পরিচালনা করে। মাননীয় স্পিকার বিশ্বে সরকারের ম্যান্ডেট, সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা পরিচালনা করছে এরকম অনেক দেশ আছে, যেমন সৌদি আরব একটি উদাহরণ। বিরোধী দলের অংশগ্রহণ সহ মাননীয় স্পিকার বিরোধী দলের অংশগ্রহণ সহ এরকম অনেক কিছু আছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, যখন জর্জ ডব্লিউ বুশ যেই ইলেকশনে জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ইলেকশন নিয়েও কিন্তু খোদ প্রশ্ন রয়েছে, যেই ইলেকশনের ভিতরে তিনি 286টি ইলেকট্রাল ভোট পেয়েছিলেন মাননীয় স্পিকার, তা সত্ত্বেও সেটি নিয়ে প্রশ্ন রয়েছে মাননীয় স্পিকার, সেটিকেও সেখানকার যা সিনেটররা ছিল তারা বলেছেন যে এখানে জনগণের যে ম্যান্ডেট সেটিকে পুরোপুরিভাবে প্রতিফলন করা হয়নি মাননীয় স্পিকার, সেখানে কিন্তু বিরোধী দলও ছিল মাননীয় স্পিকার। এই জায়গায় আসলে প্রশ্ন থেকে যায়। আমি যদি বলি মাননীয় স্পিকার, দ্বিতীয়ত লিগ্যালিটির জায়গা থেকে যদি বলি, লিগ্যালিটির জায়গা থেকে তারা সাংবিধানিকভাবে জিনিসটিকে প্রুফ করার চেষ্টা করলেন মাননীয় স্পিকার, কিন্তু দেখুন তাদের ভুলটি কোথায়। আজকে আমাদের সংবিধানের 7-1 অনুচ্ছেদ অনুযায়ী আমরা দেখি যে বলা হচ্ছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ কেবল এই সাংবিধানিক অধিকার এবং কর্তৃত্বে কার্যকর হইবে। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার, যেই সংবিধান মোতাবেক নির্বাচন হতে গেলে অবশ্যই সেখানে জনগণের যে পার্টিসিপেশন সেটিকে থাকতে হবে, সেই জনগণের পার্টিসিপেশন যখন থাকে না তখন ওই যে আপনি বলছেন যে এটি সংবিধান রক্ষা করার জন্য নির্বাচন, তখন আপনি সেই সংবিধানকেই ভায়োলেট করেন মাননীয় স্পিকার, এটি হচ্ছে আমাদের আজকে একটা প্রশ্ন। তাহলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা কি জনগণ না? আপনি বলতে চাচ্ছেন মাননীয় স্পিকার বিরোধী দল অংশগ্রহণ করছে না, এতে কি করে সরকার মানে দায়ী? যারা অংশগ্রহণ করেছিল তাহলে তারা কে? যে পার্সন অংশগ্রহণ করেছিল ওই পার্সনকে আপনি কিভাবে বিবেচনা করবেন? আজকে তাদের ইউনিভার্সিটির নাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটির নাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কোনোখানেই আসলে মাননীয় স্পিকার 40%-এর নিচে নাম্বার পেলে পাশ করে না। 5% ভোট পেয়ে কীভাবে আজকে একটি সরকার পাশ করে, সেই সরকার ম্যান্ডেট পায় সেটি আজকে বোধগম্য নয় স্পিকার। 88 নির্বাচনে তারা বারবার এই জায়গাগুলোতে সমালোচনা করে, আজকে আওয়ামী লীগ সমালোচনা করে 88 নির্বাচন নিয়ে, আজকে আওয়ামী লীগ সমালোচনা করে 86 নির্বাচন নিয়ে, আজকে আওয়ামী লীগ সমালোচনা করে জিয়াউর রহমানের সময় যে হ্যানা ভোট হয়েছিল সেগুলোকে নিয়ে, তাহলে সেই ভোটগুলো যদি আজকে জনগণের ম্যান্ডেট না থাকে তাহলে এই ভোটগুলোতে কেন আজকে কেন 96-এর ভোটে যদি জনগণের ম্যান্ডেট না থাকে যেটাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, তাহলে একই রকম ভোটে কীভাবে জনগণের ম্যান্ডেট থাকে, কীভাবে তারা সেটিকে বলেন যে এটা আসলে জনগণের ম্যান্ডেট রয়েছে, সেই আমাদের বোধগম্য না মাননীয় স্পিকার। সর্বোপরি আমরা মনে করি প্রথম আলোর একটি জরিপেও এসেছিল মাননীয় স্পিকার, এবং বাংলা ট্রিবিউন আওয়ামী লীগের একটি নেতার একটি পত্রিকা সেখানেই এসেছে মাননীয় স্পিকার যে বাংলাদেশের মানুষ 5ই জানুয়ারির নির্বাচনের পরে জরিপে এসেছে যে 70% মানুষ আবার পুনরায় 1 বছরের মধ্যে নির্বাচন চায়,
সেই জায়গায় 70% মানুষের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকেই তো তারা মানছেন না। তার মানে তাদের ম্যান্ডেটটি কোথায় থাকছে মাননীয় স্পিকার? দ্বিতীয়ত হচ্ছে, আমি জাস্ট লাস্ট কথাটি বলে শেষ করছি মাননীয় স্পিকার, যে প্রথম আলোতেও এসেছে কথাটি যে ওই সময় বিএনপির গণসমর্থন জনসমর্থন ছিল হচ্ছে 50%, আওয়ামী লীগের ছিল হচ্ছে 37%, 5ই জানুয়ারির নির্বাচনের পূর্বে। তাহলে এত বড় একটি পোর্শনকে আপনি নির্বাচনের বাইরে রেখে, 153টি আসনের কথা না হয় বাদই দিলাম, আপনি এই জায়গাটিকে বাইরে রেখে কখনোই আপনি বলতে পারেন না আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছেন। তাই আমরা মনে করি আজকের এই সংসদে তাদের দেওয়া প্রস্তাবটি গ্রহণযোগ্যতা পাবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে তার বক্তব্যের জন্য। এবং 40% ভোটের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে এটি বিটিভি সংবাদ থেকে হয়তো এই তথ্য তারা পেয়েছেন। তারা বলেছেন যে দুধে ভাতে ক্রিকেট খেলার মতো বলেছেন, এবং 70% লোক নাকি এই নির্বাচনের যারা পরবর্তী নির্বাচন চেয়েছে তাদেরকে বাইরে রাখা হয়েছে। আমরা দেখি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, যিনি ছায়া সংসদের মন্ত্রী রয়েছেন, তিনি কীভাবে বক্তব্য উপস্থাপন করেন। এবং আমি এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় মন্ত্রী মাহজামুল বাশারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো জানেন না যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট আছে, যেখানে দেওয়া হয়েছে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে। তাকে আমি অনুরোধ করব সেই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন, 40.0% ভোট এই নির্বাচনে হয়েছে। মাননীয় স্পিকার, অসাংবিধানিক পন্থায় কোনো সরকার যেন ক্ষমতায় না আসে, সেই সাথে আরেকটি 111 যেন বাঙালি জাতি দেখতে না হয়, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়কে ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। সেই সাথে শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে 5ই জানুয়ারির সেই নির্বাচনে যারা গণতন্ত্রের সুষ্ঠু চর্চা করেনি, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে গণতন্ত্রের চাকাকে সচল রাখতে বর্তমান সরকারকে এই 5 বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট দিয়েছে। মাননীয় স্পিকার, যদি প্রশ্ন করা হয় কেন জনগণ বর্তমান সরকারকে এই ম্যান্ডেট দিয়েছে, তার উত্তর আমি বলতে চাই। 2005-06 অর্থ বছরে যেখানে বাজেট ছিল যেখানে 61,057 কোটি টাকা বাজেট ছিল, সেটি বর্তমান সরকার উঠিয়ে এনেছে 3,40,605 কোটি টাকায়। 2005-06 যেখানে মাথাপিছু আয় ছিল মাত্র 543 মার্কিন ডলার, তা বর্তমানে 1,314 মার্কিন ডলার। 2005-06 যেখানে জিডিপি ছিল মাত্র 5.74%, তা বর্তমান সরকার উঠিয়ে এনেছে 6.71%, যার প্রেক্ষিতে জনগণের এই ম্যান্ডেট। মাননীয় স্পিকার, বর্তমান সরকার ইতিমধ্যে 14টি বৃহৎ সেতু, 4,560টি ক্ষুদ্র মাঝারি সেতু, 13,751টি কালভার্টসহ 21,000 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের অধীনে ইতিমধ্যে বাস্তবায়িত, নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প, দেশে বাস্তবায়ন হচ্ছে অনেক মেগা প্রকল্প, যার মধ্যে রয়েছে পায়রা সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রো প্রকল্প, কর্ণফুলি টানেল, যা এই সকল উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতেই জনগণ এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট দিয়েছে। যখন নির্বাচনটি হয়েছিল 5ই জানুয়ারিতে, আপনি একটু দয়া করে বলে যাবেন ওই সময় কি জনগণ জানতো যে সরকার এসে, মানে ওই সময় কি জনগণ জ্যোতিষীর মতো ভবিষ্যৎবাণী করতে পেরেছিল যে সরকার এসে এই কাজগুলোই করবে? মাননীয় স্পিকার, এর আগে যেটি হয়েছিল, মাননীয় স্পিকার, আমরা যে উন্নয়ন কর্মকাণ্ড কি করছি সেই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতেই জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। তিনি এই প্রশ্নটি করে এটা স্বীকার করে নিয়েছে যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দারিদ্র বিমোচনের রোল মডেল হিসেবে দায়িত্ব পালন করছে। বিরোধীজনের সময় যেখানে দারিদ্র হার ছিল 41%, বর্তমান সরকার সেটিকে নামিয়ে এনেছে মাত্র 24%। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ বর্তমান সরকারকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। মাননীয় স্পিকার, সরকারের প্রতিশ্রুতি অনুসারে মাননীয় স্পিকার 50 লক্ষ দরিদ্র জনগণকে 10 টাকা কেজিতে চাল দেওয়া শুরু করেছে। মাননীয় স্পিকার, 2001 সালে বিদ্যুৎ উৎপাদন ছিল 4,250 মেগাওয়াট, কিন্তু বিরোধী জোট ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন তো করেনি, বরং দেশের 1,100 মেগাওয়াট বিদ্যুৎ ধ্বংস করেছে। পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যখন তার বক্তব্য দিয়েছিলেন তখন কেন 5ই জানুয়ারির নির্বাচনটি বৈধ তার ব্যাখ্যা দিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। প্রথমটি হচ্ছে গণতান্ত্রিক ধারা বজায় রাখা, সংবিধানের দায়বদ্ধতা থেকে তিনি অনেক বড় প্রশ্নটি একটু প্রশ্নটা হচ্ছে তিনি বর্তমানে সরকারের সুফলগুলোকে তিনি তার জনগণের চাহিদা হিসেবে দায়বদ্ধ করছেন, যেটি 14 জানুয়ারির নির্বাচনের দায়বদ্ধতা ছিল না তার প্রধানমন্ত্রী বক্তব্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের সংসদ সদস্য তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেননি, তিনি যে সিভিল শাসনের কথা বলেছেন, দেশ পরিচালনার কথা বলেছেন, সেটি তিনি শুনতে ব্যর্থ হয়েছেন। বর্তমান সরকার সময় উপযোগী পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে দাঁড় করিয়েছে 13,283 মেগাওয়াটে, আর এই সকল উন্নয়ন কর্মকাণ্ড দেখেই জনগণ এই সরকারকে আবারও 5 বছর ক্ষমতার ম্যান্ডেট দিয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার তার রেমিটেন্স আয়কে 3 গুণ বৃদ্ধি করেছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভকে প্রায় 6 গুণ বৃদ্ধি করে 22.39 বিলিয়ন ডলারে উন্নীত করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের অধীনে ইতিমধ্যেই
সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জনগণ অবাধে ভোট প্রদান করে, তাদের প্রতিনিধি নির্বাচন করে। বিরোধী জোট সরকার, আজকের এই বিরোধী দল, সে নির্বাচনে অংশগ্রহণ করে এটাই প্রমাণ করে তারাও বর্তমান সরকারকে, জনগণের দেওয়া ম্যান্ডেটকে সমর্থন করেছে। তাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি চার সংসদের মাননীয় মন্ত্রীকে। আমরা শুনব আমাদের আজকের এই মক পার্লামেন্টের মাননীয় বিরোধী উপনেতা সাফায়াতুল ইসলামের কাছ থেকে এবারে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কে যে মেন জায়গাটি জনগণের ম্যান্ডেট। মাননীয় স্পিকার, আমার সরকার দলীয় মন্ত্রী বলে গিয়েছিলেন যে সরকার গ্র্যাজুয়ালি কিছু ডেভেলপ করছে। মাননীয় স্পিকার, তিনি বিদ্যুৎ খাত এবং মাথাপিছু আইনের কথা বললেন মাননীয় স্পিকার, কিন্তু কথা হচ্ছে মাননীয় স্পিকার, প্রতিটি সরকারের আমলে গ্র্যাজুয়ালি একটি উন্নয়নের ধারা অব্যাহত থাকে। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের জায়গাটি সেটি না। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের জায়গাটি হচ্ছে জনগণের ম্যান্ডেট আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সরকার ক্ষমতায় থেকে জনগণের ম্যান্ডেট পাচ্ছে কি পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমার সরকার দলীয় প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সেই 1996 ছিল তত্ত্বাবধায়ক সরকার, জনগণের আশার ফসল। মাননীয় স্পিকার, আপনি যখন আজকে 2014 দাঁড়িয়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে ইরেক্ট করে দেন মাননীয় স্পিকার, তখন জনগণের সেই চাওয়াটি থাকে না মাননীয় স্পিকার, এবং সেই নির্বাচনের যে মেন ফলপ্রসূ মাননীয় ফলটা থাকে। মাননীয় উপনেতা, আপনি বলে যান আমাদের দেখে যা উন্নয়ন কর্মকাণ্ডগুলি জনগণের অংশগ্রহণ বা সমর্থন ছাড়া সম্ভব, দয়া করে দেখে যান। মাননীয় স্পিকার, উন্নয়ন এক জিনিস, ম্যান্ডেট পাওয়া আরেক জিনিস। মাননীয় স্পিকার, আপনি যদি উন্নয়ন করতে চান, উন্নয়ন এবং শাসন ব্যবস্থা থেকে আপনার জনগণের সম্মতি আদায় করা, আপনার প্রতি জনসমর্থন আদায় করা, এটি পুরোপুরি আলাদা জিনিস। মাননীয় স্পিকার, ম্যান্ডেট ব্যাপারটি হচ্ছে মাননীয় স্পিকার লিগ্যালিটি এবং মেজরিটি। উন্নয়ন কর্মকাণ্ডে জন অংশগ্রহণ কি জনগণের সমর্থন নিশ্চিত করে না? মাননীয় স্পিকার, আপনার দেখতে হবে যে 100% জনগণের মধ্যে কত পার্সেন্ট জনগণ আপনাকে জনসমর্থন করছে। মাননীয় স্পিকার, সেটি যদি হয় খুবই ভেরিফিও। মাননীয় স্পিকার, সেদিক থেকে আপনি বলতে পারেন না যে আপনি পুরোপুরি জনসমর্থন পাচ্ছেন। মাননীয় স্পিকার, কথা হচ্ছে মাননীয় স্পিকার, আপনি যখন বলে জানতে তত্ত্বাবধায়ক সরকারের কিছু দোষ ত্রুটি আছে মাননীয় স্পিকার, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারকে আপনি যখন সংবিধান মোতাবেক সংবিধানের ফাঁক ফুকুর দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারকে ইয়ে করতে যান সংবিধান থেকে, এবং সেই জায়গায় জনগণ 70% জনগণ যখন চায় যে আমি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা নির্বাচনে যাবো মাননীয় স্পিকার, তখন সেই জনসমর্থনটি, সেই ম্যান্ডেটটি সরকারের থাকে না মাননীয় স্পিকার। কথা হচ্ছে মাননীয় স্পিকার, ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন, OIC, কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়ন, আগে থেকেই তারা প্রেডিক্ট করতে পেরেছিল যে মাননীয় স্পিকার এই সরকারের যে নির্বাচনটি হবে সেটি হবে সমালোচনামূলক। মাননীয় স্পিকার, তারা এই জন্যই নির্বাচন সময়কালীন সময়ে তারা কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। মাননীয় স্পিকার, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন? তত্ত্বাবধায়ক সরকার তো ছিল 3 মাসের জন্য, 2 বছর ছিল, আপনি কি চাচ্ছেন পরবর্তীতে দেশ আবার সেরকম পিছিয়ে যাক? আমি কম্পারেটিভলি তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমানে অধিষ্ঠিত সরকারের আন্ডারে নির্বাচনটি যখন কম্পারেটিভলি একটি কম্পারিজনের মধ্য দিয়ে যাবো মাননীয় স্পিকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে জনসমর্থনটি বেশি ছিল মাননীয় স্পিকার বর্তমান সরকারের তুলনায়। মাননীয় স্পিকার, কথা ছিল যে নির্বাচন নিয়ে। মাননীয় স্পিকার, এই 5ই জানুয়ারি নির্বাচন যে একটি প্রহসনমূলক নির্বাচন, এটি যে আমাদের একটি দুঃস্বপ্ন, জাতির একটি দুঃস্বপ্ন, সেটি আপনার আজ অবগত। মাননীয় স্পিকার, সিলেট 2 সহ দিনাজপুর, বগুড়া এবং 61টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি মাননীয় স্পিকার, যদিও সেইখানে সরকারি দল অধিষ্ঠিত ছিল। মাননীয় স্পিকার, সেদিক থেকে বলা যায় যে জনসমর্থনে ম্যান্ডেটটি আজ বর্তমানে অধিষ্ঠিত সরকার পায়নি। মাননীয় স্পিকার, কথা হচ্ছে সরকার নিয়ন্ত্রিত কিছু, আপনি যখন বিরোধী দলকে, প্রধান বিরোধী দলকে দমন এবং নিপীড়নের মাধ্যমে অমেরুদণ্ডী করে দেন মাননীয় স্পিকার, তাদের মেরুদণ্ড যখন ভেঙে দেন, সেই বিরোধী দল, প্রধান বিরোধী দল যেটি ছিল BNP, তারা যখন নির্বাচনে আসে না কারণ তারা অমেরুদণ্ডী হয়ে পড়ে, আপনি তার পরিবর্তে মাননীয় স্পিকার গলফ খেলোয়াড়ের যে দলটি আছে মাননীয় স্পিকার, সেই গলফ খেলোয়াড়ের দলকে যখন বিরোধী দল হিসেবে আসন গ্রহণ করার সুযোগ দেন মাননীয় স্পিকার, সেখানে আমার কিছু বলার থাকে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা যে কথা বলছে মাননীয় স্পিকার, জনগণের 70% অংশগ্রহণ ছিল এবং 40% ভোট পড়েছে মাননীয় স্পিকার, তাদের যে মতামতটি, তাদের যে এই যে স্ট্যাটিস্টিক্সটি, সেটি মনে হচ্ছে মাননীয় স্পিকার BTV থেকে আসে। মাননীয় স্পিকার, তারা মনে হয় নিয়মিত BTV-র 8টা সংবাদ খুব জোশ নিয়ে দেখেন মাননীয় স্পিকার, সেখানে আমার কিছু বলার নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কথা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী যখন 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে বিবৃতি দেন মাননীয় স্পিকার, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলে যান যে এটি
একটি এক্সক্লুসিভ নির্বাচন হয়নি, একটি ইনক্লুসিভ নির্বাচনের আয়োজন করুন। তখন মাননীয় স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে জুন মাসে তো আমাদের দেশে বৃষ্টি থাকে মাননীয় স্পিকার। এখন তার পরিপ্রেক্ষিতে আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিনা যদি বলতো তাহলে জুলাই মাসে নির্বাচনের আয়োজন করুন, তখন তিনি কী বলতে পারতেন? তখন তিনি বলতেন যে ম্যান্ডেট তো বৃষ্টির জলে ভেসে গেছে মাননীয় স্পিকার, সেখানে জনসমর্থনটি কোথায় থাকে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, সরকার নিজেদের লোকরা মনে করে, যারা আজকে সরকারের সচিব সেক্রেটারিয়েট মাননীয় স্পিকার, তারাও আজকে মনে করে যে এই 5ই জানুয়ারির নির্বাচনটি জনগণের ম্যান্ডেট অনুসারে হয়নি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই, ধন্যবাদ। আমরা এবার আসবো আমাদের আজকের এই শেষ সংসদের মাননীয় সদস্য সরকারি দলের কাউসার আলমের কাছ থেকে, তার বক্তব্য শোনার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য কাউসার আলমকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে যে ভূতের মুখে রাম নাম, তারা ভুলে যাচ্ছে 96-এর 15ই ফেব্রুয়ারি তারা কী করেছিল। আসুন মাননীয় স্পিকার, প্রথমে আসি বিরোধী দলীয় নেতার কথায়। তিনি বলে গেছেন যে নির্বাচনের ক্ষেত্রে লিগ্যালিটি এবং মেজরিটির কথা, আসছে লিগ্যালিটির কথা। নির্বাচনকে লিগ্যালিটি দেবে নির্বাচন কমিশন, ডক্ট্রিন অফ নেসেসিটি, ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন, অর্থাৎ সাংবিধানিকভাবে সেই নির্বাচন বৈধ কিনা, নির্বাচন কমিশন সেই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে কিনা এবং আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন স্বীকৃতিপ্রাপ্ত কিনা। আসুন মাননীয় স্পিকার, এবার আসছি নির্বাচনী সাংবিধানিক বৈধবাধকতার ক্ষেত্রে, যেটা কিনা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ব্যাখ্যা করে গিয়েছেন। এবার আসছি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তথ্য। নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দিন আহমদ যখন বলেন বাংলাদেশের ইতিহাসে একটি শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু প্রক্রিয়ায় গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, সেই জায়গা থেকে বলতে পারি নির্বাচন কমিশনও এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, অর্থাৎ এই সরকারের ম্যান্ডেটকে সমর্থন দিয়েছে। এবার আসছি আন্তর্জাতিক স্বীকৃতির কথা, যেটা কিনা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি ফ্যাক্টর। মাননীয় স্পিকার, যেখানে কাশ্মীর বেলুচিস্তানের জনগণ স্বাধীন হতে চায় কিন্তু আন্তর্জাতিক বিশ্বের সমর্থন না থাকে তারা স্বাধীন হতে পারছে না, ঠিক সেই জায়গায় 5 জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বর্তমান সরকারকে সমর্থন জানান ও শুভেচ্ছা জানান। আসছি মাননীয় স্পিকার, ওনারা বলে গেছেন কমনওয়েলথ পার্লামেন্টের কথা, সেই জায়গা থেকে বলতে চাই বর্তমান সরকারের আমলে কমনওয়েলথ পার্লামেন্টারি ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন, IMSO, ITU, হিউম্যান রাইটস কাউন্সিল সহ 12টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছে আমার দেশের প্রতিনিধি, আর যা থেকে প্রমাণ হয় আন্তর্জাতিক বিশ্ব বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছে। মাননীয় স্পিকার, ওনারা বলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে এসে বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তারই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ মাননীয় স্পিকার তারাও বাংলাদেশকে সমর্থন জানাচ্ছে। এবার আসছি মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যেটা বলে গেছেন যে কেন জনগণ বর্তমান সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সেই জায়গা থেকে বলতে চাই যে উন্নয়ন খাতগুলোর কথা। আসুন মাননীয় স্পিকার, প্রথমে আসি শিক্ষাখাত, স্বাস্থ্য খাতের দিকে। যে খাতের দিকে তাকলে দেখতে পারি স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল কমিউনিটি ক্লিনিক, পক্ষান্তরে বর্তমান সরকার ক্ষমতায় এসে 16,438টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ও এখানে পাওয়া যাচ্ছে 30 পদের ওষুধ বিনামূল্যে। আমরা প্রতিটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় এনেছি, বিশ্বের স্যানিটেশন ব্যবস্থা এখন আমরা রোল মডেল। একটা প্রশ্ন নেই জি মাননীয় স্পিকার, তার কাছে আপনার মাধ্যমে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে আমরা লিবিয়ায় হচ্ছে গাদ্দাফিকে দেখেছি, তিনি তার শাসন আমলে সেখানকার যে জনগণ ছিল, প্রশ্নটি করছি, জনগণ ছিল তাদেরকে ফ্রিতে বিদ্যুৎ দিত, শিক্ষা মানে যারা শিক্ষিত হতো তাদেরকে ভাতা দিত। এখন কথা হচ্ছে তিনিও প্রচুর উন্নয়ন করেছিলেন, তার কি জনগণের কোনো ম্যান্ডেট ছিল কিনা, প্রশ্নটি তার কাছে। মাননীয় স্পিকার, তাদের কথা শুনে মনে হচ্ছে গরু মেরে জুতা দান, অর্থাৎ তারা একদিকে আন্দোলনের নামে নৈরাজ্য করে যাবে, অন্যদিকে জনগণের ম্যান্ডেট চাওয়ার জন্য ব্যর্থ আস্ফালন করে যাবে। মাননীয় স্পিকার, তার উত্তরে বলতে চাই জনগণের যদি ম্যান্ডেট না থাকে তাহলে এই উন্নয়ন প্রক্রিয়াগুলো কীভাবে চলছে। আসছি মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় মূল্যায়ন সংস্থা পিওর মূল্যায়নে, যেখানে পিও বলেছে দেশের বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক অবস্থায় সন্তুষ্ট দেশের 71% মানুষ। ওনারা বলে গেছেন প্রথম আলোর জরিপের কথা, যে জরিপের জায়গা থেকে আমি বলতে পারি ইউএসএর ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপে 5 জানুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেকাংশে এগিয়ে ছিল মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে বলতে পারি জনগণ বর্তমান সরকারকে ম্যান্ডেট দিয়েছে এবং জনগণের সহযোগিতা ও সমর্থন পেলেই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে ও দেশের উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এবার আসুন, সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, জাতির পিতার এই মহান আদর্শকে লালন করেই আন্তর্জাতিক বিশ্বে ভাবমূর্তির এক উজ্জ্বল দৃষ্টান্তের নাম এখন বাংলাদেশ। 96 যখন আমরা বিদ্যুৎ উৎপাদন দেখে আসি সেটা 2001 সালে তারা ক্ষমতা এসে 1100 মেগাওয়াট কমে যায় কীভাবে মাননীয় স্পিকার, তারাই বলছে এটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, কিন্তু 2001 সালে তারা ক্ষমতা আসার পর বিদ্যুৎ উৎপাদন কমে যায় কেন, সেই প্রশ্নটির উত্তর তাদের কাছে চাচ্ছি মাননীয় স্পিকার। তারা বারবার বলে যাচ্ছে যে লিগ্যালিটির ক্ষেত্রে মেজরিটির ক্ষেত্রে সরকার সমর্থন পায়নি। জি মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বিশ্বের যে সমর্থন আছে বাংলাদেশ সরকারের প্রতি লিগ্যালিটির জায়গা থেকে এবং নির্বাচন কমিশন স্বীকৃত বৈধ এবং সাংবিধানিক বাধ্যবাধকতার ভিতর থেকে সাংবিধানিকভাবে এই নির্বাচন বৈধ, সেই জায়গা থেকে বলতে পারি এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা এবার আসবো
আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মেজবাউদ্দিন হাসিবের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় মন্ত্রী এবং সরকার দলীয় সাংসদ যে ছিলেন তাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে আসলে এই বিতর্কে আমরা সরকারি দলের পক্ষ থেকে আমরা আসলে আইনমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রী চেয়েছিলাম, তারা সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ভুলক্রমে প্রেরণ করে ফেলেছেন। কেন মনে হচ্ছে সেটার দিকে লক্ষ্য করে, যখন আপনি একটি দেশের জনগণের স্বার্থ নিয়ে কথা বলবেন বা জনগণের অধিকার নিয়ে কথা বলবেন মাননীয় স্পিকার, তখন সেখানে আপনাকে বেশ কিছু জিনিস চিন্তা করতে হবে। স্বাভাবিকভাবে আপনার হাইকোর্ট আপনাকে বেশ কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার লিগ্যালিটি দিবে মাননীয় স্পিকার, এবং জনগণ আপনাকে সেখানে ভোট দিয়ে মানুষকে সেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণের নেতৃত্ব দানের জন্য আপনি সেখানে সরকার গঠনটি করবেন মানুষকে, যেটি এই বর্তমান যে সরকারটি রয়েছে 2014 সালের 5ই জানুয়ারির যে নির্বাচনটি হয়েছে মানুষকে সেখানে আমরা দেখিনি মানুষকে। দ্বিতীয় জায়গায় চলে আসে মানুষকে 96 সালে যখন মানুষকে বিএনপি সরকার অবৈধভাবে ক্ষমতায় আসে মানুষকে, তার পরবর্তী সময়ে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল যারা আগের নির্বাচনটিতে অংশগ্রহণ করেনি, অর্থাৎ সর্বশেষ নির্বাচনটিতে অংশগ্রহণ করেছিল করেনি মানুষকার, সে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী মানুষকার একসাথে একটি গণ আন্দোলন করে মানুষকার, এবং তখন মানুষকার একটি গণভোট হয় বাংলাদেশ মানুষকার, সেই গণভোটের রাইটই ছিল বাংলাদেশের জনগণ এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারটি চায় মানুষকার, অর্থাৎ তখন বাংলাদেশের তৎকালীন সরকারকে জনগণ একটি ম্যান্ডেট দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে হবে মানুষকার। সেই ম্যান্ডেটটি মানুষকার বর্তমান সরকার কীভাবে ভায়োলেট করেছে লক্ষ্য করে মানুষকার, তারা সংবিধানের একটি উদাহরণ দোহাই দিয়েছে মানুষকার। দোহাইটি কি মানুষকার, সংবিধানে একটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত জনপ্রতিনিধি দেশের সরকারটি পরিচালনা করবে, এটি হচ্ছে তাদের দোহাইটি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার সরাসরি প্রত্যক্ষভাবে বাংলাদেশের সরকার পরিচালনা করে না মানুষকে, এই দোহাইটি দিয়ে দাঁড়া করেছেন মানুষকে। কিন্তু সেখানে জনগণের প্রশ্ন নেই, একটু বক্তব্য শেষ করে তারপর নিচ্ছি আচ্ছা মানুষকে। কিন্তু সেখানে যখন আমাদের সংবিধান এটিও লেখা থাকে যে সংবিধানের 7 অনুচ্ছেদে যখন লেখা থাকে যে আজকে জনগণের সর্বসম্মতিক্রমে অংশগ্রহণের মাধ্যমে আজকে নির্বাচনটি হতে হবে মানুষকে, সেখানে যে সংবিধানের দায়বদ্ধতাটি এই বর্তমান নির্বাচনটি নষ্ট করে লক্ষ্য করুন, আজকে যখন আপনি নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যাদের রিট করা দরকার, অর্থাৎ যেই যারা আজকে বাংলাদেশের বিরোধী দলের পক্ষে কথা বলে, অর্থাৎ তৎকালীন বিরোধী দলের 9 থেকে 14 সালে যারা বিরোধী দল ছিল তাদের পক্ষে যখন তারা কথা বলেন স্যার, তাদের যখন মানুষকে আপনি জেলে প্রেরণ করেন মানুষকার, তাদের উপর যখন দমন নিপীড়ন করেন মানুষকার, রাজপথে তারা আন্দোলন করতে নামেন মানুষকার, তখনই তাদেরকে দমন নিপীড়নের শিকারটি করা হয় মানুষকার। তারা বলছেন যে আজকে মানুষের পেটে ভাত রয়েছে মানুষকার, এই জন্য সরকার ম্যান্ডেট পেয়েছে, ব্যাপারটি আসলে তা না মানুষকার। আজকে দেশের রেমিটেন্সটি আজকে বৈদেশিক যেই বাংলাদেশের যে কর্মশ্রমিক রয়েছে মানুষকার তারা প্রেরণ করছে মানুষকার, এটি কখনোই শুধুমাত্র একটি সরকারের স্বার্থকতা বলে আমরা বিবেচনা করতে পারি না, কারণ আজকে যদি বর্তমান বাংলাদেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি মানুষকার সেই বিএনপি সরকার যদি বাংলাদেশে আসতো মানুষকার, তখনও এই পরিমাণ টাকা পয়সা বাংলাদেশে বিদেশ থেকে আসতো, এই রেমিটেন্সটি বাংলাদেশে আসতো, তারাও আজকে মানুষকার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতো, তারাও আজকে বাংলাদেশে পদ্মসেতু বানানোর ইচ্ছাটি প্রকাশ করতো মানুষকার, কারণ একটি সরকারের দায়িত্বই হচ্ছে বাংলাদেশের তথা দেশের উন্নয়ন সাধন করা। মানুষকার লক্ষ্য করুন, তারা বলে যে নির্বাচন কমিশনারের রিপোর্টে 40% ভোট কাস্টের রিপোর্ট এসেছে মানুষকার। দুটি নির্বাচন কেন্দ্রের কথা বলবো মানুষকার, একটি হচ্ছে পুরান ঢাকার সূত্রাপুরের সুরিটোলা স্কুলের কেন্দ্র এবং হচ্ছে আরেকটি হচ্ছে পুরান ঢাকার কবি নজরুল কলেজের কেন্দ্র মানুষকার। তারা বলে রাজনৈতিক অস্থিরতা কমানোর জন্য এই নির্বাচনটি হওয়া দরকার ছিল। কবি নজরুল কেন্দ্রে মানুষকার 3 আজকে 6 ঘন্টা নির্বাচন বন্ধ ছিল, ভোট কাস্ট করা বন্ধ ছিল শুধুমাত্র ককটেল বিস্ফোরণের কারণে, এবং সেই কেন্দ্রে মানুষকার একজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং একজন আওয়ামী লীগের নিজস্ব বিদ্রোহী প্রার্থী নির্বাচন করেছিলেন মানুষকার, অর্থাৎ সেখানে যে তারা ভোটকাস্টের কথাগুলো বলছেন সেখানে রাজনৈতিক অস্থিরতা হয়েছিল। দ্বিতীয়ত, তারা 40% সমর্থনের কথা বলছেন মানুষকার, সেখানে সুরিটোলা স্কুলের একজন বাসিন্দা বলেছে মানুষকার আজকে আমি সেখানকার ভোটার, আমার পিতৃপুরুষ সেখানে ভোট দিয়ে এসেছে মানুষকার, কিন্তু আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি জাতীয় নির্বাচনের কথা বলছেন না, 14 সালের যে নির্বাচন সেখানে কথা বলছি মানুষকার, সেখানে আমার ভোটটি আমি দেখেছি, আমার ভোটটি অন্য একজন দিয়ে চলে গেছে, অর্থাৎ 40% যে ভোটের কথা তারা বলছে মানুষকার সেটি মধ্যে কত অংশ যে জাল ভোট ছিল মানুষকার সেটি নিয়ে আসলে মানুষকার এখন পর্যন্ত তারা কোনো ধরনের তথ্য দিতে পারেনি। সুতরাং আজকে যদি জনগণের ম্যান্ডেটের কথা বলি, নির্বাচনের তৎকালীন নির্বাচন হয়েছে, 1 বছর পরে আর কি নতুন নির্বাচন হবে মানুষকার, সেই নির্বাচনের ম্যান্ডেটটি তারা রক্ষা করতে পারেননি, লিগ্যালিটি মেজরিটির দিক দিয়ে তারা নির্বাচনটি আজকে সেখানে ম্যান্ডেটটি রক্ষা করতে পারেননি। তৃতীয়ত, 96 যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছিল জনগণের একটি ম্যান্ডেট নিয়ে মানুষকার, সেই ম্যান্ডেটটিও তারা রক্ষা করতে পারেনি কোনো জায়গায় দিয়ে, উন্নয়নের দোহাই দিয়ে মানুষকার কখনই ম্যান্ডেটটি পাওয়া যায় না। ধন্যবাদ। আমরা দুদলের বক্তাদের বক্তব্য শুনেছি, মনে হয়েছে যে একটা ভীষণ বড় লড়াই হচ্ছে এবং যুক্তির লড়াই, শানিত কথার লড়াই, তর্কের লড়াই, এবং মনে হচ্ছে যে প্রত্যেকেই তাদের হোমওয়ার্ক এমনভাবে করে এসেছে যে তারা ভরপুরভাবে তাদের তথ্য নিয়ে এসেছে। আমরা দুজনেরই বক্তব্য শুনেছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি আছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমান, অত্যন্ত বিনয়ী একজন সাংবাদিক,
অত্যন্ত সিনিয়র সাংবাদিক তিনি রয়েছেন, তার বক্তব্য শুনবো আমাদের আজকের আয়োজনের শেষে। তবে তার পূর্বে আমরা যুক্তি খণ্ডন পর্বে আবারও কিছুক্ষণ শুনে নিই বক্তব্য। আমি আহ্বান করছি যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথম এই বক্তব্য প্রদান করার জন্য মাননীয় বিরোধী দলীয় নেতাকে, তার দু মিনিট বক্তব্য প্রদান করার জন্য মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, ধরে নিচ্ছি আজকে যে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের ভেতরে সাংবিধানিকভাবে আসলে তত্ত্বাবধায়ক সরকার রাখার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু কথা হচ্ছে মাননীয় স্পিকার, সংবিধান তো কোনো ধর্মগ্রন্থ না যে সেটা চাইলেই পরিবর্তন করা সম্ভব না। তাহলে সেটিকে কেন পরিবর্তন করে সেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে একটি ব্যবস্থা নেওয়া হলো না যাতে করে সেই বিরোধী দল এসে নির্বাচনটি করতে পারে? মাননীয় স্পিকার, এখানেই বোঝা যায় যে আসলে তাদের ইচ্ছা ছিল না যে বিরোধী দল আজকে নির্বাচনে অংশটি নিক। আরও কিছু কোটেশন দিয়ে সেই জায়গাগুলো প্রুভ করে যাবো মাননীয় স্পিকার। সেটি হচ্ছে এরকম যে এক প্রভাবশালী সংসদ সদস্য সরকার বর্তমান সরকারের, তিনি বলেছেন যে আপনারা এই ভোট কেন্দ্রগুলো ফাঁকা রাখবেন না, ভোট কেন্দ্রগুলো ফাঁকা রাখলে পরে এটা দেখতে খারাপ দেখা যায়। আপনারা এক কাজ করবেন, 100 জন করে ছাত্রলীগের কর্মী যাবেন, প্রত্যেকেই ভোট দিবেন সিরিয়াল ধরে, প্রথম জনের ভোট দেওয়া শেষে হলে লাইনে শেষে এসে আবার দাঁড়াবেন। মাননীয় স্পিকার, এই হচ্ছে নির্বাচনের অবস্থা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আজকে আন্তর্জাতিকভাবে সমর্থনের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আন্তর্জাতিকভাবে সমর্থন পাওয়া মানে এই না যে জনগণের সমর্থনটি আপনি পেয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, তারপরেও আমরা দেখিয়েছি যে আন্তর্জাতিক সমর্থনগুলো আপনারা কোথায় কোথায় পাননি। আজকে উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন, উন্নয়নের ফিরিস্তি দেওয়া মানে এই না যে আপনি জনগণের ম্যান্ডেটটি পেয়ে গেছেন। মাননীয় স্পিকার, কারণ গাদ্দাফির প্রশ্নটি করেছিলাম তাদেরকে। মাননীয় স্পিকার, গাদ্দাফি প্রচুর উন্নয়ন করেছিল। মাননীয় স্পিকার, গাদ্দাফির সময় লিবিয়া সেকেন্ড ওয়ার্ল্ডের কান্ট্রি ছিল। মাননীয় স্পিকার, কিন্তু তা সত্ত্বেও জনগণের ম্যান্ডেটটি কিন্তু গাদ্দাফির মধ্যে ছিল না। মাননীয় স্পিকার, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে সে নির্বাচিত হয়নি। মাননীয় স্পিকার, এই সরকারের ক্ষেত্রেও কথাটি খাটে। অতএব এই সরকারও মাননীয় স্পিকার জনগণের ম্যান্ডেটটি নেয়নি। মাননীয় স্পিকার, ওই উন্নয়নের ফিরিস্তি দিয়ে কথা বললে চলবে না। মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশের অর্থমন্ত্রী, তিনি কিন্তু নির্বাচনের পরে 71 টিভিকে দেওয়া তার এক সাক্ষাৎকারে বলেছেন যে এই নির্বাচনটি আসলে আমরা ম্যান্ডেটটি পাইনি, আমরা পরবর্তীতে আর একটি নির্বাচন করে ম্যান্ডেটটি নিয়ে নেব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারপরে কিন্তু তারা আর কোনো ম্যান্ডেটটি নেওয়ার জন্য নির্বাচনটি করেনি। অর্থাৎ জনগণকে তারা প্রতারিত করেছেন, জনগণের কাছ থেকে তারা যে ওয়াদাটি দিয়েছিলেন সেই ওয়াদাটি তারা পালন করেনি। শুধুমাত্র ভারত ছাড়া আর কেউ মাননীয় স্পিকার সমর্থন দেয়নি। মাননীয় স্পিকার, কিছুদিন পূর্বে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলামকে কান্নাকাটি করতে মাননীয় স্পিকার, এই জন্য যে তার দলের নেতাকর্মীরা ঢাকা শহরে এসে ভ্যান চালাচ্ছে, কারণ দেশের বাড়িতে তারা যেতে পারে না, তাদেরকে হামলা মামলা করে সেখানে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। মাননীয় স্পিকার, এরকম পরিস্থিতি থাকলে কে এসে মাননীয় স্পিকার বুকের মধ্যে বুলেট নেওয়ার জন্য আপনার আন্দোলনটি করবে? আপনি তো আন্দোলনের পরিবেশই রাখেননি মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকের এই বিতর্কে তাদের যে প্রস্তাবনা সেটি একেবারে শেষ হয়েছে। কিন্তু ধন্যবাদ, আমরা শুনলাম এবং একটা চিত্র তুলল, এবং সেই চিত্রের মধ্যে তিনি বর্তমান যে বিরোধী রাজনীতির যে অবস্থা সেই রাজনীতির অবস্থা বলেছেন, ভ্যান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে, এবং বুকের মধ্যে গুলি নেওয়া কথা তারা বলেছেন। আমরা শুনবো এবারে সর্বশেষ পর্যায়ে আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতার কাছ থেকে তার বক্তব্য। মহান স্পিকার, মহান সংবিধানের পূর্ণতম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। কেন মহান স্পিকার? এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। মহান স্পিকার, রায়ের ব্যাখ্যায় বলা হয়েছে রাজনৈতিক দলগুলো চাইলে আরও দুবার তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে, তবে সেখানে আমাদের সুপ্রিম কোর্টে হাইকোর্টের বিচারপতিদের রাখা যাবে না। এখন মহান স্পিকার প্রশ্ন হচ্ছে, এমন অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যদি অবসরপ্রাপ্ত বিচারপতিদের বাদ দেওয়া হয় তাহলে সেখানে কারা থাকবে? অর্থাৎ মহান স্পিকার, সেখানে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার অথবা মহান স্পিকার সর্বদলীয় সরকার। ঠিক 2013 সালে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল যার ফলে মহান স্পিকার আমরা তখন বিরোধী জোটকে আহ্বান জানিয়েছিলাম, আপনারা আসুন সংসদ, আপনারা সংসদে আসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য পছন্দমতো মন্ত্রণালয়ে বসুন, সকলে মিলে একটি নির্বাচন করি। যেহেতু মহান স্পিকার তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিচ্ছে, আমরা বাদ দিচ্ছি না, আমরা বলেছি চাইলে আরও দুবার থাকতে পারে হাইকোর্টের রায় অনুসারে। কিন্তু মহান স্পিকার, সেখানে একটি শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তটি হচ্ছিল হাইকোর্টের কোনো বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের পদে থাকতে পারবে না। কিন্তু মহান স্পিকার তারা সেটা মানতে রাজি নয়, তখন তারা আন্দোলন শুরু করেছে, বোমা হামলা, পেট্রোল হামলা, রেললাইন উপড়ে ফেলে দেওয়া, সেগুলো শুরু করেছে মহান স্পিকার। এখন আসি মহান স্পিকার মাননীয় উপনেতার কথায়। তিনি বলেছেন যে আমরা ম্যান্ডেট পাইনি, কিন্তু মহান স্পিকার ম্যান্ডেট যদি না পাই তাহলে সংবিধানের বাধ্যবাধকতা রক্ষা কী করে করলাম? জন অংশগ্রহণ কী করে হলো? তার মানে যারা অংশগ্রহণ করেছে তারা জনগণ না? এখন মহান স্পিকার প্রশ্ন হচ্ছে, আজকে যে অধিবেশনটা হচ্ছে সেখানে আমরা এসেছি, আমরা দায়বদ্ধ জনগণের প্রতি। এখন বিরোধী দল যদি না আসে সেটা কি আমাদের দোষ? অবশ্যই না, আমরা নির্দ্বিধায় জিতে যাব, কারণ বিরোধী দল আসেনি। ঠিক আজকে আমাদের 2014 সালের নির্বাচনটি ঠিক একই প্রথায় হয়েছিল, বিরোধী দল আসেনি, তাই আমরা ব্যাপক জনপ্রিয়তায় জিতে গিয়েছি। আর সরকারকে বর্তমান জনগণ কি করেছে, 5 বছর ক্ষমতা থাকার জন্য ম্যান্ডেট দিয়েছে। মহান স্পিকার, এবার আসছি মাননীয় উপনেতার কথা। তারা বলছে যে আমরা বিটিভি দেখে জেনেছি যে 40% ভোট পড়েছে। আরেকজন বলেছে 9 দিন পূর্বে, তাদের জ্ঞানের পরিসীমা দেখে মনে হচ্ছে যে আমি কী বলবো, আমি উঠে চলে যাই। 90 দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, আর বিটিভি না, এটা স্বয়ং বলেছে নির্বাচন কমিশন। কারণ কি, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। 40.04% সেদিন মহান স্পিকার ভোট পড়েছে, এবং 12টি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের
8,878 জন পর্যবেক্ষক এবং বিদেশি 4 জন পর্যবেক্ষক সেটি পর্যবেক্ষণ করেছে মাসুদা। এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে 5ই জানুয়ারি নির্বাচনটি বৈধ নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে জনগণ 5 বছর ক্ষমতা দেখার জন্য ম্যান্ডেট দিয়েছে মাসুদা। মাসুদা তাই আজকে এই সংসদে এই প্রস্তাবটিকে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না, কারণ আজকে যে জনগণগুলো রয়েছে সেগুলো শান্তিতে রয়েছে। তারা হরতাল অবরোধ চায় না, তারা রাজনৈতিক অস্থিরতা চায় না, যেটি বিরোধী দল চেয়েছিল মাসুদা, বিরোধী জোট দল, সেই জন্য সেদিন আসেনি মাসুদা। তাই মাসুদা আজকের এই অধিবেশনে এই প্রস্তাবটি গ্রহণযোগ্যতা দাবি রাখে সেই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাসুদা, ধন্যবাদ সবাই। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে। আসলে দেশের কিন্তু উন্নয়ন আমরা বেশ অনেকটাই দেখতে পাচ্ছি। আমাদের পদ্মা সেতু যখন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তখন অভিযোগ উঠেছিল এখানে দুর্নীতি হচ্ছে, কিন্তু আজকে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। আমাদের উন্নয়ন যতই হোক না কেন, সেই উন্নয়নের ছোঁয়া যদি আমাদের সাধারণ মানুষের মধ্যে গিয়ে না পড়ে, সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী যদি সেই উন্নয়ন না পায়, তাহলে সেই উন্নয়ন দিয়ে কিন্তু 16 কোটি মানুষকে কিন্তু কোনোভাবেই আমরা তাদের যে মনোবাসনা সেটি আমরা পূর্ণ করতে পারবো না। এবং এই কারণের জন্যই আমরা এখন মনে করি যে বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র থাকা দরকার, সুশাসন থাকা দরকার, এবং সেটি যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং এই কারণের জন্যই আমরা একটা সকলে মিলে একটা আলোচনার টেবিল এবং আলোচনার মঞ্চ তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এ পর্যায়ে অনুরোধ করছি আমাদের আজকের এই যে ছায়া সংসদ, সেই ছায়া সংসদের মাননীয় প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং এখানে অংশগ্রহণকারী সরকারি দল এবং বিরোধী দল, আমি সবাইকে অভিনন্দন জানাই, সালাম জানাই। আজকে সরকারি দল বিরোধী দল আমি দুজনকেই অত্যন্ত আন্তরিকতার সাথে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এই জন্যে যে তারা অত্যন্ত প্রিপারেশন নিয়ে লেখাপড়া করে তথ্য সংগ্রহ করে তারা আজকে এখানে এসেছেন এবং আমাদেরকে আনন্দ দিয়েছেন। এখানে সরকারি দল বলেছেন যে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন, বিরোধী দলকে আহ্বান জানানো হয়েছিল, 12টি দল নির্বাচনে অংশ নিয়েছে, প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেননি, সেই দায় তো সরকারি দল গ্রহণ করতে পারে না। কিন্তু আবার একইভাবে আমি বলবো, সরকারি দল যেহেতু সরকারে আছেন সেহেতু দায়িত্বটা সরকারের বেশি, যাতে করে বিরোধী দলকে তার সঙ্গে আলাপ আলোচনায় বসিয়ে নির্বাচনে এনে যাতে করে একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ডেমোক্রেটিক বা ইনক্লুসিভ গভর্নমেন্ট এখানে এখানে প্রতিষ্ঠা করা যায়। এবং আমরা সবাই জানি নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তারপরে জা দ্রেজ নামে এক ভদ্রলোক ফ্রান্সের, তারা দুজনে মিলে একটি গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থতে বলা হয়েছে যে বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে পাকিস্তানকে অনেক পিছনে ফেলে এসছে, এমনকি ভারতের অনেক সূচকে ভারতকেও পিছনে ফেলে এসছে। এটি আমাদের দেশের কথা নয়, এটি অমর্ত্য সেন এবং জা দ্রেজের কথা। এমনকি কৌশিক অর্থনীতিবিদ ওয়ার্ল্ড ব্যাংকের চিফ অর্থনীতি ইকোনমিস্ট, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ চীনের মতো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, চীনের মতো। আমরা এইটাকে ধরে রাখতে চাই, এই অগ্রগতিকে আমরা, এই উন্নয়নকে আমরা ধরে রাখতে চাই। এই ধরে রাখার জন্যে আমরা মনে করি যে এই নির্বাচন মধ্যবর্তী হবে না সময় মতো হবে তার সে তো বড় কথা হচ্ছে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা আমি বলবো যৌক্তিক একটা ডায়ালগ হওয়া দরকার, তাদের মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার। তাই কারণ তর্কহীন সমাজ কিন্তু মূল্যহীন সমাজ। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। আমরা ফলাফলে চলে আসছি, আমরা সেই ফলাফল অত্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল, এবং এই ফলাফলটির মধ্যে দিয়ে কিন্তু আমরা হয়তোবা একটি দলকে, দুদলই খুবই ভালো প্রশংসিত বক্তব্য দিয়েছে, এবং প্রশংসার জায়গা থেকে এইটুকু বলতে হয় যে আমাদের ছেলেমেয়েরা আসলে তাদেরকে যখন যে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হোক, তারা সেখানে দাঁড়িয়ে কিন্তু নিজের অবস্থান থেকে শক্তিশালীভাবে তারা বক্তব্য দিতে পারে। আমি ধন্যবাদ জানাই
আজকের এই দুটি দলকে তাদের চমৎকার সুনিপুণ বক্তব্যের জন্য। ফলাফলে আসছে, আজকে যে প্রস্তাবটি সরকারের পক্ষে তো উত্থাপন করা হয়েছিল, জনগণ বর্তমান সরকারকে 5 বছর ক্ষমতা থাকার ম্যান্ডেট দিয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, প্রস্তাবের পক্ষধর হ্যাঁ বলুন, এবং আজকের এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা হ্যাঁ এবং না ভোটের মধ্যে দিয়ে আমাদের আজকের জয় পরাজয় নির্ধারণ করতে যাচ্ছি, যেটি সম্মানিত বিচারকের রায়। আসলে মূলত যে রায়, সে রায় হচ্ছে মূলত আমাদের আজকের বিচার কার্য। আজকের যারা সরকারি দল ছিল তারা ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং বিরোধী দল ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দুটি ঢাকার দল ছিল আজকে। এই দুটি ঢাকার দলের মধ্যে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণের জন্য বলতে হচ্ছে যে এই প্রতিযোগিতায় এই ছায়া সংসদে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। হাজো যুক্ত হওয়ার কারণের জন্য আমরা প্রতিযোগিতার সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয় বলে ঘোষণা করছি। অভিনন্দন জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদেরকে, এবং আরও বেশি অভিনন্দিত করছি আজকে যারা বিরোধী দল রয়েছে। তারা সত্যিকারই আজকের যে মূল যে বিরোধী দলের ভূমিকা রয়েছে, যারা আজকে বিএনপি তার জোট রয়েছে, তাদের যে দুঃখ বেদনা, তাদের কথাগুলো অত্যন্ত চমৎকারভাবে এখানে ফুটি তোলার চেষ্টা করেছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি আগামী কোনো আসরে, আগামী কোনো সভায় অবশ্যই আমাদের এই দুই দলের সাথে আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে আমাদের এই প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।